ও চলে এসছে, বড় সাইজের একটি চরগদা। মাছ আছে, আবার আছে এর নিচে মাছ আছে বন্ধুরা, এই মাছটা না, এর নিচে মাছ আছে আরেকটা। মাছ চলে এসছে বন্ধুরা, কি মাছ! ও সেরা সাইজ, সেরা সাইজ, মাছটা দেখুন বিশাল সাইজ। কি মাছ, কি মাছ, ও কি মাছ, প্রচুর মাছ দেখুন বন্ধুরা। আপনাদেরকে স্বাগত জানাই ফিশিং বাংলার আরো একটি নতুন ভিডিও। আর আজ আবার আমরা সুন্দরবনের নদীতে, আর আজ কিন্তু আমাদের এই ছোট্ট নৌকাতে চারজন, আরো দুটো ভাই এসছে। বন্ধুরা আরো এক বর্ষার সকালে আমরা সুন্দরবনের নদীতে, নদী কিন্তু এখন খুবই শান্ত, আকাশেও মেঘ খুবই কম, সবে মাত্র সূর্যোদয় হলো। বন্ধুরা আমাদের চারের মাছ ধরার জন্য খয়রা জাল ফেলার কাজ শুরু করছি। জাল টানার কাজ চলছে, মাছ টুকটাক হচ্ছে। ভালোই মাছ উঠছে, মাছ আসছে। বন্ধুরা আমাদের চার ধরে, সেই চার কেটে এখন বড়শিতে গাঁথার কাজ চলছে। চার গাঁথতে গাঁথতেই প্রচুর জোরে বৃষ্টি নেমে গেল। এবার যাচ্ছি বড়শিটা ফেলতে। আমাদের বড়শি ফেলানোর কাজ চলছে। বন্ধুরা আমাদের বড়শি ফেলার কাজ শেষ, আবার এই বড়শি চেক দিতে ফিরে আসবো ঘন্টা দুই পর। বন্ধুরা আমরা বড়শি ফেলে অপেক্ষা করছিলাম, এর মধ্যে আবার প্রচুর জোরে বৃষ্টি এলো, যার কারণে আমরা এই বড় বোটটায় আশ্রয় নিলাম। বন্ধুরা আমাদের বড়শি তোলার কাজ শুরু হচ্ছে, দু ঘন্টা পর দেখা যাক কি কি মাছ বাঁধে। বৃষ্টি কিন্তু কমেনি, বৃষ্টির ভিতরেই আমাদের বড়শি টানতে হচ্ছে। বন্ধুরা বড়শি টানা সবে শুরু হলো, আর প্রথমেই মাছ আসে, ফোর দিচ্ছে, দেখা যাক কি মাছ আসে। কি মাছ, কি মাছ, চলো 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 চলো। বন্ধুরা প্রথম মাছ চরগোদা, সুন্দর, বৃষ্টির ভিতর বৌনি হয়ে গেল আমাদের প্রথম মাছ আজকের। বেশ বড় আছে মাছটি, সুন্দর সাইজ। এখনো প্রচুর বড়শি তোলা বাকি আমাদের। মাছ এসছে বন্ধুরা, মাছ চলে এসছে। ও আবারও একটা চরগোদা, সুন্দর, পরপর দুটো দুটো সাইজের চরগোদা আসলো, সুন্দর সাইজ এটারও। বাহ, সুন্দর সাইজ, পরপর মাছ আসছে, বেশ পরপর মাছ আসছে, আবারও মাছ আছে। আবার মাছ আসছে, দেখা যাক এবার কি মাছ আসে। ও চলে এসছে, কি মাছ, ভোলা ভোলা, সুন্দর। বন্ধুরা আবারও একটা মাছ চলে এসছে, খোট দিচ্ছে, ধারে কাছেই চলে এসছে, দেখা যাক এবার কি মাছ আসে। বৃষ্টিও কিন্তু বেশ পড়ছে। কোথায় আসো, ও ও চরগোদা, অন্য দুটোর থেকে বড়, এটা হলো আজকে সব থেকে বড় চরগোদা, সুন্দর সাইজ। কাটা না খাস,
এবার নতুন বর্ষিতে আসছে নাকি, আবার একটা মাছ আসছে, দেখা যাক এবার সাইজটা কেমন হয়। কত নিচে? কই? এই ধরো, চলে না যায়। বলা তোলো তোলো তোলো, নিচে মাছ আছে বন্ধুরা, একটা মাছ ছাড়ানো হচ্ছে, নিচে আর একটা মাছ আছে, টান দিচ্ছে, দেখা যাক নিচেরটা কি মাছ হয়। উপরে তো ভোলা মাছ এলো, কি মাছ আছে পরেরটা? পরেরটাও ভোলা, আরো একটি ভোলা, এটা একটু বড় আছে নাকি? ওই এসছে, হ্যাঁ পরপর ভোলা আসছে বন্ধুরা। একটা খোট পাওয়া যাচ্ছে, খোটটা একটু বড় খোট, মাছটা একটু বড় হতে পারে, দেখা যাক। আচ্ছা চলে এসছে, বড় সাইজের একটি চরগদা, নিচে মাছ আছে বন্ধুরা, এই মাছটা নাই, নিচে মাছ আছে আরেকটা, সাবাস, পরপর ভালোই মাছ আসছে। মাছ চলে এসছে বন্ধুরা, কি মাছ! ও সেরা সাইজ, সেরা সাইজ, উফ বিশাল সাইজ বন্ধুরা, বিশাল সাইজের চরগদা, পুরো হাইব্রিড চরগদা। এর নিচেও মাছ আছে বন্ধুরা, নিচে আবার একটা মাছ আছে, ও আজকে সেরা মাছ পড়ছে, প্রচুর মাছ বন্ধুরা, সব বড় বড় সাইজের মাছ পড়ছে আজকে। মাছটা দেখুন বিশাল সাইজ, এই কিছু আন্ডারগ্রাউন্ড করে দিতে হবে। নিচে আরো একটা মাছ আছে, এবার দেখি কি মাছ আসছে নিচে। এই লাফালাফি না, চলে গেলি সব চলো না, আর কোথায় যাবে? কি মাছ, কি মাছ, ও কি মাছ, দাঁত নে, বিশাল সাইজের দাঁত নে বন্ধুরা, সুন্দর সুন্দর দাঁত নে মাছ। কালকে একটা ছোট দাঁত নে পেয়েছিলাম, আগের ভিডিও দেখেছেন, না এটা দেখুন বিগ সাইজের দাঁত নে, প্রচুর বড়, সুন্দর সাইজ, ছাড়াও আবার মাছ আছে, ও ওদিকে আবার একটা মাছ আছে, ছাড়াও ছাড়াও, বৃষ্টির ভিতরে সুন্দর মাছ পড়ছে বন্ধুরা। এটা এটা নিচে রাখো, সুন্দর সাইজ, পরে আবার মাছ, ও ওটা কি মাছ, চরগদা, সাইজটা মনে হচ্ছে একটু ভালো আছে, তোলো তোলো তোলো, ওই তো সুন্দর সাইজ, সুন্দর, মাছের পর মাছ আসছে আজ। বৃষ্টির ভিতর সুন্দর মাছ উঠছে, আবারও মাছ, দেখো টের পাওনি, তোলো তোলো, আমরা তো মাছ দেখতে পাচ্ছি, তোলো তোলো, সুন্দর মাছ উঠছে আজ। কোথায় রাখবে, ট্রেতে রাখো, আসুক দেখি কি মাছ আসে, আবারও একটা খোট মিলছে, একটু বড় খোট, ওই তো চলে এসছে, ও বড় সাইজের চরগদা আছে, সুন্দর সুন্দর মাছ হচ্ছে আজ। এই
আবার মাছ আছে, সুন্দর তোলো। কি মাছ হবে আইডিয়া কর দেখি, চরগদা দেখা যাক। চলে এসছে চরগদা, পর পর চরগদা। আজকের মতো তো বড়শি তোলার কাজ শেষ, বেশ মাছ হয়েছে আজ কিন্তু বন্ধুরা, সমস্ত মাছ দেখাবো। এটা তো একদম বিগ সাইজ, ভিতরে এখন অনেক মাছ আছে, এখানে রাখা হচ্ছে মাছ। আর নিচে আরেকটা মাছ আছে, নিচে একটি দাঁতনে মাছ আছে, দাঁতনে মাছটাও বেশ বড় মাছ। প্রচুর মাছ, প্রচুর প্রচুর মাছ পেয়েছি আজ বন্ধুরা, প্রচুর মাছ দেখুন বন্ধুরা। বড়শিতে তো আজ প্রচুর মাছ পেলাম, তো ভিডিওটা যদি আশা করি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিও, আপাতত টাটা।